नमस्कार बंधुरा आमी काकली शुभ शारदिया सबाई के शुभेच्छा और अनेक आंतरिक भालोबासा दिलाम। आमी पंचमीर दिन एकटु रेडी हुए ठाकुर देखते बेरियेछिलाम। कोथाय कोथाय ठाकुर देखलाम सेगुलोई तोमादेर संगे आज के शेयर करब। एकदम प्रथमे चले गेलाम आमी जे एरियाते थाकी एरिया 4, সেই এরিয়া 4 কমিউনিটি হলে পুজোতে। তো চলো দেখাই পুজো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। আর এবছরে আমাদের এরিয়া 4 চিত্তরঞ্জনের এই প্যান্ডেলটা, এখানে ঠাকুরটা 75 বছর পূর্তি হচ্ছে, তো সেই কারণেই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দরভাবে করেছে ঠাকুরটাও। তো চলো তোমাদেরকে ধীরে ধীরে ভেতরে নিয়ে যাই আর দেখাই যে কতটা সুন্দর করে করেছে। চারিদিকে প্যান্ডেল, ঠাকুর আঁকা, ছবি অনেক কিছু আছে, তো ভেতরে গিয়ে অনেক কিছু দেখবার আছে। চলো তাহলে ভেতরে ঢুকে যাই। আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে তিনজনে মিলে পঞ্চমীর দিন একটু রাত করে ঠাকুর দেখতে বেরোলাম। যেহেতু সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছিল সেই কারণে একটু পরে বেরোলাম। তো এখানে দেখো রবীন্দ্রনাথের সব কিছু নিয়েই করা হয়েছে গীতাঞ্জলি। তোমরা দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু রয়েছে। আর তারপরে এবার রবীন্দ্রনাথের যে অ-আ-ক-খ সেইগুলো নিয়েও আছে, অনেক কিছুই আছে ভেতরে। চলো একটু একটু করে সব দেখতে পারবে। ছড়াও দেওয়া আছে এখানে, তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে। তো এখানে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, তো আমার ছেলেও একটু এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিল। তো দেখো ভালোই লাগছে। আর উপর দিয়ে কিন্তু অনেক ছড়া লেখা রয়েছে এবং ছড়াগুলো ভিত্তিতে সেই রকমই সব ছবিগুলো আঁকা আছে। ছবিগুলোর আর্টগুলো সেই যামিনী রায়ের ছবির আর্টের মতন কিছুটা লাগছে। তো যাই হোক দেখো কত সুন্দর করেছে। এবার আমি ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, বেশ বড় করে করেছে। আর আমাদের চিত্তরঞ্জনে এরিয়ার মানে প্রত্যেকটা জায়গায় এরিয়াটা অনেকটা বেশি করে পায়, মানে অনেকটা জায়গা পায়, যার জন্য প্যান্ডেলটা করতে খুব ভালো হয়। তো আমিও এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, তো কেমন লাগছে বলবে। আর দেখতে থাকো প্যান্ডেল, ঠাকুর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবটাই দেখো। দেখো যেখানে আমাদের দুর্গা ঠাকুরটা রাখা আছে সেখানে কমিউনিটি হলের ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছে। তো দেখো একজন নৃত্য পরিবেশন করছে। আর এইখানে দেখো ঠাকুরটা রাখা আছে, এখানেই পুজো হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়, এখানে সব কিছু হয়। আর যে প্যান্ডেলে ঠাকুরটা দেখলে ওটা কিন্তু সাজানো ছিল। তো দেখো এবার একটা তোমাদেরকে দেখাই, পুরুলিয়ার একটা বিখ্যাত নাচের অনুষ্ঠান শুরু হয়েছে। Come on!
পুরুলিয়ার ছৌ নাচ দেখার পরে এখান থেকে আমরা চলে গেলাম আরেকটা পুজো প্যান্ডেলে, সেটা হলো আমলাদহেরি আরেকটা দ্বীপ। এটা হলো পশ্চিম আমলাদহি দুর্গা পুজোর প্যান্ডেল। তো দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব ব্রাইট লাগছে, তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। তো দেখো এখানটা, এখানের পরিবেশ কিন্তু খুব শান্ত, ধীর শান্ত পরিবেশ, সকলেই খুব সুন্দরভাবে এখানে ঠাকুর দেখে। তো দেখো এটা হচ্ছে পশ্চিম আমলাদহি। তো আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলে, প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। এখানে ঠাকুরের বিশেষত্ব হলো এখানে ঠাকুরকে ঢাকের সাজে সাজানো হয়, কত সুন্দর লাগে এই রকম সাদা ঢাকের সাজে ঠাকুর দেখতে। এবার চলে গেলাম আর একটা পুজো প্যান্ডেলে, চলো এটা ঠাকুরটা আর প্যান্ডেলটা দেখে নাও। এইখানে দেখো মা দুর্গাকে কত সুন্দর সাজিয়েছে, এখানে কিন্তু অন্যরূপে মা দুর্গা আমাদের কাছে রয়েছে। এখানে লাইটিংও করা রয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলের কালারটা কিন্তু খুবই ভালো লাগছে। তো চলো ধীরে ধীরে একটু ভেতরে ঢুকে যাই, আমার ছেলে রয়েছে সঙ্গে। তো দেখো ভেতরে যাই, তো যেহেতু পঞ্চমীর দিন সেহেতু ভিড়টা অত বেশি ছিল না, মোটামুটি ভিড় ছিল, তো সেই কারণে আমরা পঞ্চমীর দিনই কিছু ঠাকুর দেখেছি, তো তারই কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি। এবার পৌঁছে গেলাম আরও একটা পুজো প্যান্ডেলে, বেশ ফাঁকা মাঠের মধ্যে খুব সুন্দর পরিবেশে এই পুজো প্যান্ডেলটা বানানো আছে। তো দেখো মন্দিরের স্ট্রাকচারে এটা বানানো হয়েছে, তো মন্দিরটা যেরকম হয় সেরকমই বেশ সুন্দর, আর ভেতরে কিন্তু আরও অনেক কিছু করেছে, চলো ভেতরে ঢুকে সবটা দেখাই আর ঠাকুরও দর্শন করাবো তোমাদের সঙ্গে। তো তার আগে বাইরে যা যা করেছে সেগুলো একটু দেখে নাও। দেখো এখানে একটা শিবের মূর্তি করেছে, আর দেখো এখানে ক্যালেন্ডার করেছে চারপাশে, মানে 2024 সালের পুরো ক্যালেন্ডারটা করেছে, তো ভালোই করেছে, থিমটা খুব ভালো। তো এবার ভেতরে যাই, ধীরে ধীরে ভেতরে প্রবেশ করবো। এবার চলে এলাম এরিয়া 5 কমিউনিটি হলে ঠাকুর দেখতে। এবার চলে এলাম আরও একটা পুজো প্যান্ডেলে,
এই পূজো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আমরা পূজো প্যান্ডেলটা বাইরে থেকে একটু দেখে নিই, দেখে তারপরে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। তো চলো ভেতরে যাই, দিয়ে তোমাদেরকে ঠাকুরটা একটু দেখিয়ে দিই। তো চলো এবার এরিয়া 6-এর ঠাকুরটা দেখে নিই। চিত্তরঞ্জনে এরিয়া 6-এর ঠাকুর কিন্তু খুব বিখ্যাত ঠাকুর হয় এবং সাজসজ্জা ঠাকুর সবই খুব ভালো হয়। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, দেখো প্যান্ডেলটা কত কালারফুল হয়েছে, খুব সুন্দর কালার লাগছে। তো ভেতরটাও কিন্তু বেশ ভালো করেছে আর বেশ একটা আলাদা রকম বিশেষত্ব আছে, সেটা চলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। তো প্যান্ডেলের ভেতরটাতে কী কী করা আছে, সবই কাগজ দিয়ে মুড়ে মুড়ে করা আছে। এখানে ঠাকুরের প্রতিমাও কিন্তু বেশ সুন্দর করেছে, খুবই ভালো ঠাকুরের প্রতিমা করেছে। তো দেখো ভালো লাগছে আমার দেখতে। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চিত্তরঞ্জনের বেশি ঠাকুর দেখালাম না, আজকে মোটামুটি এই কটা ঠাকুরই দেখালাম। এগুলো কাগজের নৌকা আর এগুলো হচ্ছে সেই চটপটি ঠোঙা, মানে ওইভাবে বানানো, এগুলো সবই কাগজের ঠোঙা। আর এগুলো নিচে দেখো এমনি কাগজের ঠোঙা। চিত্তরঞ্জনের এই ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা বিগ লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে পৌঁছে যাবে। সবাই পুজোতে আনন্দ করো, ভালো থাকো, টাটা।